আমি ধরেন কে তার মন্ত্রিত হওয়ার পর থেকে যে স্টার্ট যেটা করা হয়েছিল মালয়েশিয়া মার্কেট চালু করার জন্য, আমি কিন্তু ভাবছিলাম কে দ্যাট ভাই আমার মেয়াদ শেষ করে হয়তো ব্যর্থ মন্ত্রী হিসাবেই আমি কিন্তু বাড়িতে যাব। বাট আল্লাহ বহুত মেহরবান, বুদ্ধি ঠিক সমর্থন দেয়, আর সেই হিসাবে আমরা আজকে একটি সমঝোতাতে এসেছি দ্যাট অতি সত্বর ডেফিনেটলি উইদিন দি মান্থ অফ জুন, জুন মাসের ভিতরে আমরা কিন্তু মালয়েশিয়াতে মানুষ পাঠানোর ব্যবস্থা করে নেব। আপনাদের মাথায় অনেক প্রশ্নগুলি আছে, তো আমি বক্তব্য শুধু অদ্দূরই রাখবো এখন, বাকি প্রশ্ন উত্তরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, নাহলে তো ডুপ্লিকেশন হয়ে যাবে, একই কথা তো আবার রিপিট করে তো লাভ নেই। আমি একটা অনুরোধ করবো কে দ্যাট আমি এখানে কিন্তু 15 মিনিট বসবো, আপনারা ঘড়িতে দেখে নিতে পারেন, 5:05 বেজেছে, 5:20 আমি উঠে যাব। এর মধ্যে আপনারা ঠিক করে নেন, প্রশ্ন আল্লাহর ওয়াস্তে রিপিট করবেন না যে একজন, বিকজ অনেক সময় হয় কি দ্যাট কেউ নিজে বাইটের জন্য, কি বাইটি তো বলে, হ্যাঁ নিজে বাইটের জন্য ওই সেম কোয়েশ্চেন অন্যভাবে দিয়ে ঘুরায় জিজ্ঞেস করে, এটা করেন না, তথ্য পেলেই তো হলো। তো সেই জন্য আমি এইভাবেই আপনাদেরকে অনুরোধ করব দ্যাট এখন আমি আমার সচিব সাহেবকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব, আপনি না বললে তো আমার কমপ্লিট হয় না। সচিব সাহেব এখন কিছু বলবেন। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে চমৎকার পরিবেশে প্রথম JWG মিটিং সম্পন্ন করেছি। এটি আমাদের 2021-এর 19 ডিসেম্বর যে MOU আমরা সম্পাদন করেছি তার ইমপ্লিমেন্টেশনের জন্য প্রথম জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং। এই মিটিংয়ে আমরা সুস্পষ্ট কতগুলো নিয়ে এসে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তের একটি হচ্ছে যে আমাদের এইখান থেকে কর্মীরা যাবেন এবং MOU-তে যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে বাংলাদেশ তাদেরকে লিস্ট দেবে এবং সেই লিস্ট থেকে তাদের সিস্টেম অনুযায়ী সিলেক্ট করবে, এটা একটা আমাদের কস্ট অফ মাইগ্রেশন, এই বিষয়ে মাননীয় মন্ত্রী বলবেন এবং ইতিমধ্যেই আমাদের মালয়েশিয়ার মন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা উই আর ওয়ার্কিং ফর জিরো কস্ট মাইগ্রেশন এবং এটা MOU-তে যেভাবে আছে তা অক্ষরে অক্ষরে যাতে প্রতিপালিত হয় তার ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি আরও বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে অন্তত 2 লক্ষ মানুষ মালয়েশিয়ার বিভিন্ন ইকোনমিক সেক্টরে যাবে, একই সাথে নতুন কতগুলো সেক্টর যেগুলো এখনও ওপেন হয়নি বাংলাদেশের জন্য তা ওপেন করার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। একটি হচ্ছে সিকিউরিটি পার্সোনেল এবং আরেকটি হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার্স। এছাড়া আমাদের মন্ত্রণালয় কর্তৃক যারা তালিকাভুক্ত হবেন এরকম তালিকা থেকেই তারা মেডিকেল সেন্টারও ঠিক করবেন। সর্বশেষ যে বিষয়টি এসছে সেটি হচ্ছে যে ওয়ার্কারদের ওয়েলফেয়ার, আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে আমরা ওয়ার্কারদের সর্বোচ্চ কল্যাণ কীভাবে নিশ্চিত করতে পারবো, তাদের মিনিমাম বেতন 1,500 মালয়েশিয়ান রিঙ্গিত হবে, তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা হবে, তাদের যাবতীয় সোশ্যাল সিকিউরিটি এবং অন্যান্য যা মালয়েশিয়া আইনে আছে সেগুলো হবে, এই সবগুলোই 2 মন্ত্রী মহোদয়ের আলোচনার মধ্যে এবং আমাদের JWG মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তো এর বাইরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা মাননীয় মন্ত্রীকে করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দিতে। ধন্যবাদ সবাইকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি তো বলেছেন যে আপনাদেরকে দেখে মনে হচ্ছে সুসংবাদ আছে, এই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনারা সেটা করতে পেরেছেন। আমি বলেছেন অলরেডি একটা বিষয়, জাস্ট এটা অনেকেই করার জন্য বলছে, অনেক প্রশ্ন করার জন্য একটি প্রশ্ন নিয়ে আসুক, যেটা অনেকেরই জানার বিষয় যে কোন প্রসেসে যাবে, যেখানে আমাদের বাংলাদেশে বলা হচ্ছিল আগে থেকে যে 25 জন ইকোনমিক এজেন্সি বা কোনো নির্দিষ্ট কোনো এজেন্সি মাধ্যমে যাবে না ওপেন থাকবে, এইটা শুধু প্রশ্ন। শুনেন, কথা হলো বাংলাদেশে অফিসিয়ালি রেকগনাইজ বৈধ এজেন্সিজ এখন যে আছে 1520, আমরা কিন্তু লিস্ট ওদেরকে পাঠিয়েছিলাম, এদের মাধ্যমে যাবে। কিন্তু এক কথা মনে রাখতে হবে, MOU-তে যেটা আছে কেদার এই সিলেকশন প্রসেসটা, এটা কিন্তু মালয়েশিয়ান সরকারের অধিকার,
যেহেতু ওনারা মানুষ নেবে এই অধিকার ওদের, এই যে 25-50-100 যে আপনাদের যে অনেকে যে কথা বলেন এই এমওইউতেও কোথাও নাই, আর আজকে আমাদের সমঝোতার মধ্যেও এই রেকর্ড অফ ডিসকাশন যেটা আছে এখানেও কিন্তু এই কোনো ফিগার নাই। ঠিক আছে, শোনেন, ব্যবসা যখন মানুষ একটা লাইসেন্স নেয় তো নিশ্চয়ই ব্যবসা বুঝেই লাইসেন্স নেয়, তাই না? তো এখন সবাই নিজের নিজের ব্যবসা নিজে নিজে খুঁজবে, এটা তো ওনাদের ব্যাপার, বিকজ আমি তো ব্যবসা করছি না। না, এরকম কিছু নাই, এরকম মাইগ্রেশন কস্ট এমওইউতে কিন্তু আমাদের নির্ধারণ করা আছে, বুঝছেন না? দ্যাট এমপ্লয়াররা এই এই খরচ দেবে, আর বাংলাদেশে কিছু ছোট একটা অংশ আছে, তো যেটা মন্ত্রী সাহেব আমাদেরকে কমিটমেন্ট করে গেছেন এবং আমাদের রেকর্ডের মানে ডিসকাশনের মিনিটসের মধ্যে আছে, দ্যাট হি বিলিভস দ্যাট কমপ্লিটলি জিরো কস্ট মাইগ্রেশন ওনারা নিশ্চিত করার জন্য চেষ্টা করে যাবেন। যদি কোনো এজেন্সি বা কোনো এমপ্লয়ার এই আইনটাকে ভঙ্গ যদি করে ওটার উপরে আইনি ব্যবস্থা ওনারা নেবেন। আর আমরা এখানে এটা আমাদেরও বলা আছে দ্যাট এই প্রসেস মোতাবেক আমরাও তো একটা খরচ টরচের একটা আন্দাজ যেটা করা আছে একটা এস্টিমেট করা হবে, এর বাইরে যদি কোনো এজেন্সি এখানেও যদি বাইরে কোনো কাজ করতে যায় বা কোনো ফিজ নিতে যায় আমরাও কিন্তু একই হিসাবে অ্যাকশন যা নেওয়ার আছে আমরা চেষ্টা করব ধরে অ্যাকশন নিতে। মূল উদ্দেশ্য এইসব এক্সারসাইজের মূল উদ্দেশ্য হলো টার্গেট হলো কিন্তু আমার শ্রমিক ওয়ার্কাররা যারা অভিবাসন মানে যারা অভিবাসী যারা আছেন যারা বিদেশে যাবেন ওদের প্রোটেক্ট করা। আমি কিন্তু না এই দিকের ব্যবসা আছে না ওই দিকে ব্যবসা আছে, আমি কিন্তু মাঝপথে আমার ওয়ার্কার নিয়ে আছি। যেভাবে এমওইউতে লেখা আছে এটা কিন্তু তাদের ব্যাপার, বুঝছেন না? এখন এমওইউতে যখন আমি একটা চুক্তি সই করি তারপরে আমি যদি বলি যে দেখ তোমার কাজটা আমি করব, এটা তো হয় না, ওনাদের কাজ ওনারা করবেন, কিভাবে করবেন এটা ওনারা ঠিক করবেন। এটা এখনো বলতে পারছি না কারণ আমরা ওর ফিগার নিয়ে বসি নাই, বাট আশা করি আগের যে কত যে ফিগার ছিল 1,60,000 না কত ছিল আমরা আশা করছি কি এর চেয়ে কম হবে, অনেক কম হবে, এক সাইড চেয়ে কত কম হবে এটা আমি এখনো বলতে পারছি না, ঠিক আছে আমরা নিয়ে না বসলে, বাট কম ডেফিনেটলি হবে। এটা তো ভাই আমি কে তাহলে তো এমইউ খুলে আপনাদেরকে বলতে হবে। কি কোশ্চেনটা কি? আমাদের যদি শ্রমিকের 1,00,000 টাকায় ধরেন খরচ হলো তাহলে বাকি কোন খরচটা মালয়েশিয়ান কোম্পানি দিবে? এইখানে এইখানে যে জিনিসটা আমরা আগেও বলেছি এই এমওইউতেও আছে যে দুইটা পার্ট দুইটা কম্পোনেন্ট, এই দুইটা কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট হচ্ছে যে মালয়েশিয়ার এমপ্লয়ার কী কী বিয়ার করবে, আর কিছু খরচ আছে যেটা বাংলাদেশে তাকে ইনকার করতে হবে। আমরা সেই অংশটুকুর কথাই বলছি যে সেই অংশটুকু কোনোভাবেই আগের কাছাকাছি হবে না, এটা আগের চেয়ে অনেক কম হবে। জিরো মাইগ্রেশন কস্ট যেহেতু এইখানে কিছু আছে মানে এমপ্লয়ারের যে অংশটুকু এটুকু এমপ্লয়ার পুরো বিয়ার করবেন, এই অ্যাসুরেন্সটুকুই আমাদেরকে দেওয়া হয়েছে আজকে। আর যে আপনি যে ধরার চেষ্টা করতেছেন আইডিয়াটা কিন্তু খুব বেশি ভালো না, বুঝছেন না? জিরো হবে না এই জন্য কেউ ওয়ার্কার যদি বিদেশে যেতে চায় পাসপোর্ট তো ওকে নিজেই বানাতে হবে, হ্যাঁ, তো ওই ওখানকার এমপ্লয়ার তো বানাই দেবে না, তো সেই জন্য এই ধরনের প্রশ্নগুলি একটু না আনলে ভালো হয়, বুঝছেন না? এভরিবডি রিমেইনস কুল। জি, কি ছিল
কিসের অভিবাসন ব্যয় যেটা পুনরুদ্ধার, আমি একটা জবাব দিয়েছি এটা তো এখনো ঠিক করিনি, জবাব অলরেডি আমি দিয়েছি, কে জিজ্ঞেস করছিল? প্রস্তাব তো যা এমওইউতে আছে ওখান থেকে আমরা ওয়ার্ক আউট করব। এজেন্সি মালিক কেন যাবে এটা স্টেশনের জন্য? যারা ডিমান্ড যাদের আছে কেন পারবে না? হ্যাঁ পারবে না কেন? ওটা তো নিয়ম আছে, ওরা নিয়ম যে সেট করা আছে ও তো ওই সিস্টেমে আসলেই তো কাজ করতে পারবে। এরপরে ধরো মেডিকেল সহ অন্যান্য বিষয়গুলো আছে কর্মীদের জন্য জানার জন্য আমরা একটু এই বিষয়গুলো জানতে চাই যে মেডিকেল কয় জায়গায় করতে হবে, সেই খরচটা কি হবে, এই বিষয়গুলো একটু বলতেন। তারপর হচ্ছে কোয়ারেন্টিন যদি লাগে, কোভিড টেস্ট যদি লাগে, এরকম বিষয়গুলো যদি একটু বলতেন, সেই বিষয়গুলো কারিগরি বিষয়গুলো। ওখানে গিয়ে কোয়ারেন্টিন, কোভিড টেস্ট, হ্যানত্যান যেটা আছে এটা কিন্তু এমপ্লয়ারের ঘাড়ের উপরে আছে অলরেডি, এটা এমওইউতে আছে আর এখানে ওটা নোট ডাউন করা আছে। আমাদের এখানে যে কস্টগুলি আছে কি ধরনের কস্ট এখানে হতে পারে বলেন? হ্যাঁ পাসপোর্ট, মেডিকেল এক্সামিনেশন, এখানে যেগুলি আছে ওগুলি তো ওর উপরে পড়বে, টিকিট তারা দেবে, টিকিট তারা দিবে, আওয়ার টিকিট, যাওয়ার টিকিট। ইউসি আগের এমনিতে শুধু যাওয়া ছিল, তো এইবার আমরা কিন্তু যাওয়াটাও আওয়াটাও দুই দিকে করেছি। মানে বাংলাদেশে কষ্টের সাথে আমরা তো একটা ফিক্স করে দিব, আমরা কিন্তু টোটাল কস্ট ফিক্স করব, বুঝছেন না? এখন ওর মধ্যে রিক্রুটিং এজেন্সির কত থাকবে কি থাকবে না ওটা তো পরে বোঝা যাবে, বাট উই উইল লে ডাউন, শুনেন, সার্টেন ক্রাইটেরিয়া, সার্টেন কনভেনশন এগুলি আছে, আমরা কিন্তু ওগুলি ফলো করেই, আর প্লাস এমওইউ তো আমাদের সামনে আছে, সেখান থেকে যে হিসাবে আইএলও আছে তো উপরে, মাথার উপরে তো আইএলও তো বসে আছে না, আর একটা কি স্টেট ডিপার্টমেন্টের টিআইপিতে একটা আছে না ট্রাফিকিং পার্সন, আপনারা তো সবাই জানেন যারা এই বিটে কাজ করেন, হ্যাঁ হিউম্যান ট্রাফিকিং ব্যাপার আছে, অল ফ্যাক্টরস কিন্তু আমরা হিসাবে করেই যা করা আছে করবো। এই মুহূর্তে কোনটা বলছে? আমি যেগুলি ওপেন আছে অল অফ দ্যাম, ওদের যত লাগবে ওটা তো পাঁচ বছরের কথা বলছে, 5 লাখ, বুঝছেন না? বাট আমার বিশ্বাস যদি যে অবস্থা চলছে এই বছরই হয়তো আমাদের 5 লাখ হয়ে যেতে পারে, ওনারা বলছে 2 লাখ, বাট যেহেতু চাহিদা ওনাদের বেশি আর আর অন্যান্য জায়গা থেকে যে ওদের পাওয়ার কথা আছে ওখানে যদি কোনো বিঘ্ন ঘটে, হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আমাদের ওয়ার্কারদেরকে আমরা পাঠাবার। যে সময় আমি বলি আপনাকে, যেহেতু আমরা ঠিক করেছি আমাদের ডাটা ব্যাংক থেকেই ওনাদেরকে সিলেকশন করা হবে, যখন আমরা ফাইনাল করে নিব সব কিছু সেট হয়ে যাবে, আমরা কিন্তু পেপার আর টিভিতে কিন্তু আমরা নোটিফিকেশন দেব, সেই নোটিফিকেশন আপনারাও পেয়ে যাবেন। এই মাস থেকে, এই জুন বলা তো প্রথমেই তো বলা হলো জুন, কিছু আপনি দেখি খালি একজন যে সব খবর শুনিও আবার একই খবর, আমার টাইম আপ হয়ে গেছে। বাজার তো জি একটা জবাব দিয়ে দিই, হ্যাঁ ভাই আপনারা সবাই, হ্যাঁ একই সাবজেক্ট নাকি তো বলেন? আশা করি মার্কেট খোলার জন্য আর কোনো মিটিং লাগবে না,
আমরা কিন্তু এখন প্রস্তুত আছি, শুধু ওই যে কেরানির কাজ অনেক কিছু করতে হয় না, সেগুলি আমরা রেডি করে নিয়ে আমরা আশা করছি দ্যাট তোমার এই জুন মাসের ভিতরেই কর্মী যাওয়া শুরু হবে। মার্কেট তো আমরা বন্ধ করে নেই, বন্ধ তো হয়েছে মালয়েশিয়া সাইডে, ওই আমরা কিন্তু বন্ধ করা যাব না। কিন্তু আমি এটাও বলে দিই যে অনৈতিক কোনো কার্যকলাপ যদি হয় আমরা কিন্তু ওখানে ভালো করে বাড়ি দেব, আর মালয়েশিয়া সাইড যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের কিছু করণীয় নাই। বাট আমাদের প্রচেষ্টা থাকবে তার এই মার্কেট যে বন্ধ না হয়। শেষ প্রশ্ন রাজীব, আর কত? এটাই শেষ। শোনো, আমি তো 13টার সিস্টেমটা জানি না, ঠিক আছে? না না, সবাই সব দেশের সাথে কিন্তু আলাদা আলাদাভাবে ওনাদের এমওইউ আছে, কোথায় কী নেগোসিয়েশন করেছে আর কী চুক্তি করেছে ওটার আমার সব জানা নাই। আমি তুমি আমার চুক্তি যেটা করা আছে এটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারলে আমি ওটাই জবাব দেব। শোনো, আমি যে প্রথমে এক কথা বললাম, কেউ লাইসেন্স 25-30-40 লাখ টাকা খরচ করে একটা লাইসেন্স করবে, একটা অফিস করবে, কর্মচারী রাখবে, সব কিছু করবে, ও কিন্তু বুঝবে না কেদের এই টাকা কিসের জন্য খরচ করছে, ওর তো বিজনেস প্ল্যান একটা থাকার কথা তো। আর সবাই যদি মনে করে দ্যাট অতীতের মতন ওই টাকা চলে আসবে, দোকান খুললেই চলে আসবে, হ্যাঁ এই ইনশাল্লাহ সুযোগ হওয়ার সম্ভাবনা খুবই কম। ইউ হ্যাভ টু হ্যাভ ইউর বিজনেস কানেকশন।